ব্যাপার আসুন তোমার সেই আপনার পা দুটো কেন ওটা আনমনে মনে হচ্ছে? পা আবার আনমনে হয় নাকি? হয় না, বলুন বলছি আপনাকে। বুঝলেন, এই আমাদের গোটা শরীরটাকে চালায় একটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। ফলত আপনার যদি মাথাটা খারাপ হয়। আরে দাঁড়ান দাঁড়ান, কি হয়েছে কি বলুন তো আপনার? এই বলছেন পা আনমনা, তারপরে বলছেন মাথার গোলমাল, মানেটা কি? দেখুন, আপনি তো নিজে নিজেকে দেখতে পাচ্ছেন না, আমি পাচ্ছি, তাই বলছি। হ্যাঁ, আমিও আপনাকে দেখতে পাচ্ছি, সেই জন্যই বলছি। বলুন না, বলুন। দাসগুপ্তদা, শরীর ঠিক আছে তো? এখনো অবধি আছে। হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন, কি বলছিলেন? আপনার মনের কথাটা খুলে বলুন, মানে আফটার অল আমরা তো পরস্পর পরস্পরের বন্ধু। তো বন্ধু বলে আপনি যা তা বলবেন? দেখো আপনি, আমি কি বলছি, আপনার মনের কথাটা যদি আপনি খুলে, আপনি সত্যি কথা বলুন তো, আপনি কি মানে কি 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 ভাবছেন, কি চিন্তা করছেন? যাকে চলি। কি দাশগুপ্ত দা, আজকে এত তাড়াতাড়ি চলে যাচ্ছেন? তাড়াতাড়ি ঝাড়াঝুড়ি শেষ কর, এক্ষুনি ওর চলে আসবে। হ্যাঁ মা, একদম চিন্তা করবেন না। শোন, ওরা বাইরে থেকে আসছে তো, একটু খেয়াল রাখবি ওদের যেন কোনো ব্যাপারে অসুবিধে না হয়। দিনু, তুই পৌঁছেছিস? দিনু, আপনি কত নম্বর চাইছে? এটা দিনুর নম্বর নয়, সে তো বুঝতেই পারছেন। আই এম রিয়েলি ভেরি সরি। বার বার আমি গুলিয়ে ফেলি, তিনটে শূন্য হবে না, দুটো শূন্য হবে। এবার দেখে দেখে করুন। এই তুই একদম চুপ কর, নিজের কাজটা ঠিক করে কর। দিনু তো? হ্যাঁ মা। উঠেছিস? হ্যাঁ, অনেকক্ষণ। ওরাও এসে গেছে। ওরা এসে গেছে? হ্যাঁ, প্লেন নেমে গেছে, বোর্ডে লিখেছে। এখনো বেরোয়নি? না মা। কি আবার এলো এখন? এই ঝুমা, দেখ না কে এলো। এখনো চেক আউট করেনি। আপনি আজকে আধ ঘন্টা আগে ফিরলেন। আধ ঘন্টা? চল। কিরে কি করছিস, আর কত দেরি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি আয়। হ্যাঁ রাখছি। হ্যাঁ হ্যাঁ, করার কি আছে? দিনুকে ফোন করছিলে তো, রণন নামলো কিনা? হ্যাঁ তো করছিলাম, তাতে হাসার কি আছে? এত টেনশন করার কিছু নেই, ও তো এসেই গেছে। তাই বুঝি, তোমার টেনশন হয় না? না, ওই জন্য সাত তাড়াতাড়ি মর্নিং ওয়াক থেকে একবারে আধ ঘন্টা আগে বাড়ি ফিরে গেলাম। টাইমটা বুঝতে পারি। বাজি অজুহাত দিও না তো, তোমার টেনশন হয়। তোমার মতো নয়। হুম, আলাদা ব্র্যান্ডের কিন্তু হয়। দিনু কি বললো? বলবো না, ব্যাস। বলো না, ব্যাস। এখন আবার কে এলো?
আসবে আসবে এক্ষুনি আসবে। তোর বুঝি সকাল থেকে পড়াটা বন্ধ? হাই দিদি ভাই, হাই। এই দেখো একজনকে সকাল বেলা পড়াশোনা বন্ধ করে কিরম দিব্যি চলে এসেছে। আমি এখন যাচ্ছি। কি হলো দিদি, ঠাম্মির কথা অভিমান হলো? দিস ইজ দ্য গেটওয়ে অফ সল্ট লেক। নীল আকাশে মিলছে ডানা সাত রঙাই পাখি, বলছে যে সে আসছে যে মা, আর কয়েকটা দিন বাকি। দেখ মেঘা দেখ, যেমন প্ল্যান্ট সিটি দেখেছিস, চওড়া রাস্তাঘাট, কি সুন্দর গাছপালা, দেখ ভালো করে দেখ। বলছে যে সে আসছে যে মা, আর কয়েকটা দিন বাকি। শিউলি আর কাশ ফুলেতে হাত ধরা ধরি করে, বলছে যে মা শীঘ্র এসো, সময়ে যায় যে বয়। এসো তুমি ও মা, তুমি তোমার ছোঁয়ায় ধন্য জন্মভূমি। এসো তুমি ও মা, তুমি তোমার ছোঁয়ায় ধন্য জন্মভূমি। সল্টলেকে টোটাল এরিয়াটা কত গো? ওরে বাবা, এ তো জিকে হয়ে গেল, ওটা আমি পারবো না। ওটা বরং বাবাকে জিজ্ঞেস করো, সব ডিটেইলসে বলে দেবে। দেখ সল্টলেকে তোমার কোনো ফ্রেন্ড আছে? আছে, দু চারজন আছে। অনলি? মা আমি তো এখানে দু বছরের বেশি থাকিনি না, তো ফ্রেন্ড কি করে হবে বল। মম তোমার না? কিন্তু মেঘা হঠাৎ এত ফ্রেন্ডের কথা কেন? আসলে আমার খুব বোর লাগবে, আমার তো কোনো ফ্রেন্ড নেই। চারটি দিনের জন্যে মাগো এসোয়ে ধরা তলে, মেতে উঠি আমরা নন্দে সকলে দলে দলে। দেশ বিদেশে যে যেখানে থাক, ফিরতে হবে যে দেশে, ভেদাভেদ ছোট বড় সব ভুলে একসাথে মন যায় মিশে। এসো তুমি ও মা, তুমি তোমার ছোঁয়ায় ধন্য জন্মভূমি। এসো তুমি ও মা, তুমি তোমার ছোঁয়ায় ধন্য জন্মভূমি। এইটা কিন্তু আমার আর একটা নাত, তাড়াতাড়ি ওর সঙ্গে ভাব করে নাও, হ্যাঁ, তারপরে দেখা যাবে কিরকম খেলা তোমরা দুজনে খেলতে পারো। চলো জানিস।
এমনিতে তো আমি বাড়িতে বাংলাই বলি। চিলি তুমি কোথায় থাকো? সল্ট লেকে? হ্যাঁ, তবে এটা এখন সল্ট লেক নয়, বিধাননগর। এই বিধাননগর আর সেই সল্ট লেক কিন্তু সম্পূর্ণ আলাদা। যাই বলো বাবা, কলেজ স্ট্রিট আর হাতিবাগান কিন্তু এখনো গিঞ্জি। আনপ্ল্যান্ড, বাট দিস সিটি ইটস প্ল্যান্ড অ্যান্ড টোটালি অর্গানাইজড। সত্যি কথা বলতে কি, 15 বছর আগে যখন এখানে এসেছিলাম তখন একটুও ভালো লাগতো না, এখন তো এখান থেকে যেতে ভালো লাগে না। আচ্ছা, তোমাদের এখানে নাটক যাত্রা এসব হয়? হয় মানে দোস্তের মতো সিরিয়াস চর্চা হয় এসব নিয়ে। বেশ কয়েকটা গ্রুপ আছে, এমনকি বাইরের থেকে অনেক গ্রুপ থিয়েটারে সেখানে শো করে যায়। হ্যাঁ, আমি আর তোর বাবার তো নিয়মিত নাটকের দর্শক, তাছাড়া ওই বিধাননগর মেলা তো আছেই। আর এখানে এহেন কোনো কালচারাল ইভেন্ট নেই যেটা হয় না। বাড়ির কাজটা তার মানে পুরোটাই মেড সার্ভেন্ট দেখে? ওই তো শোভা রান্নাটা দেখে, আর ওই ঝুমা বাড়ি। ও, তাহলে তো খুব ট্রাস্টেড লোক বলতে হবে ওরা। এদের বেশিরভাগই হচ্ছে ওই পুরনো দত্তাবাদের লোক, এই সল্টলেকেরই লোকেরা সব। ড্রাইভারটিও তো বেশ ভালোই মনে হলো। কি যেন নাম বললো? হ্যাঁ, ওই শ্রী দীননাথ দাস। হ্যাঁ, খুব খুব ভালো গাড়ি চালায়, আর ছেলেটি খুব বুদ্ধিমান, জানো, সব জিনিস সামলে নেয় বেশ। বাবাকে মাছ দেবে না? খাবে, খেয়ে নিক। অদিনু, তুই আমার নাতনি দুটোকে একটু নিচে ডেকে নিয়ে আয় তো, ওরা ছাতে আছে দেখ। ওগুলো ওয়াটার ট্যাঙ্ক? হ্যাঁ, বিধাননগরে ওরকম 16 ট্যাঙ্ক আছে। 16টা মিন্স 16 ট্যাঙ্কস দিয়ে জল দেয়? হ্যাঁ। আর দু রকম জলের কথাটা বলো। সেটা কি দু রকম জল? গঙ্গার জলকে পিউরিফাই করে মাটির তলার জলের সঙ্গে মিক্স করে দেওয়া হয়। নিচে খাবার টেবিলে সবাই তোমাদের জন্য বসে আছে। আইসি, চলে জিলিক, লেটস গো। এই, তুমি না তুই, তুমির থেকে তুই অনেক আপন হয়। মোর মাম, মোর ফ্রেন্ডলি। ইয়েস, ওকে জানো। দুটিতে খুব জমে গেছে। এর নাম হচ্ছে ঝিলিক, ওই মেয়েটি, ও মেঘারি বইছি, এর পাশের বাড়িতে নীলেশ আর দীপ্তি ওদের মেয়ে। ও থাকায় তোমাদের সামনে বলবো, আমাদের নাতনির অভাবটা একটু পুষিয়ে গেছে। আর আমরা? আমার শ্বশুর মশাই, শাশুড়ি মা সব সময় আপনাদের প্রশংসা। আপনাদেরও তো ভীষণ কথা শুনে ওনাদের মুখে, কি গো বলো না। বিশেষ করে আপনার আপব্রিঙ্গিং এর দিনগুলোর কথা। আর আপনার শ্বশুর মশাই তো আপনারও প্রশংসায় পঞ্চমুখ। ইউ হ্যাড বিন আ মার্ভেলাস ডান্সার। দেখেছেন, একদম স্বীকার করে না। আসলে আমি অনেক ছোটবেলা থেকেই না থাঙ্কমণি কুট্টির কাছে নাচ শিখেছি। আচ্ছা, মানে উনি এত ভালো ট্রেনার, একদম যাকে বলে হাতে ধরে ধরে নাচ শেখান। আর কাকে বলছেন, আপনার স্ত্রী তো ভীষণ ভালো সিঙ্গার। হ্যাঁ, আমিও তো শুনেছি আপনি অসাধারণ নাকি গান করেন। হ্যাঁ, আর ওই জন্য আমার সিডি কেনার খরচ খুব কম। কেন? আরে, লাইভ মেলোডি শোনার সুযোগ পেলে যে কোনো পুরুষই ভাগ্যবান হয়। কি বলো না তুমি, আশ্চর্য। আচ্ছা, আপনি জানেন? আচ্ছা, আমার মতো দুর্ভাগা কে আছে বলুন। কেন? নারে নৃত্য পুটিও সে বহু জোটে। রৌনক, জোকস আমার, জোকস আমার। সব সময় এক কথা, আর তোমার এই কথার মাঝখানে খবরের কাগজ পড়াটা না খুব বাজে। আরে বাবা, ইটস অ্যামেজিং, একটা শহরের নিজস্ব মুখপত্র আছে, ভাবতে পারছো? জাস্ট পড়ে দেখো লবণগড় সংবাদ। আর শুধু এটাই নয়, আরো তিনটে বাংলা নিউজ পেপার রয়েছে। আচ্ছা, এখান থেকে? হ্যাঁ, এখান থেকে। এছাড়াও একটা ইংলিশ নিউজ পেপার ছিল, তারপরেও বেশ কয়েকটা পত্র পত্রিকা পাবেন। একটু দিন না, নিয়ে যাবো, ওখানে গিয়ে পড়বো। দাঁড়ান দাঁড়ান, আনছি। দেখছিলাম। আচ্ছা, ড্যাড জানো তো আমরাও না এখানে খুব এনজয় করছি।
তাই না রে? হ্যাঁ অবভিয়াসলি ইয়েস। ভেরি গুড। সল্ট লেকে এখন 50টারও বেশি বাস রুট আছে, অটো সার্ভিসও ভালো। আমরা এখন সিটি সেন্টার যাচ্ছি। জানো তো, কয়েকদিন আগে টেলিগ্রাফ পত্রিকা তাদের সমীক্ষায় জানিয়েছে সিটি সেন্টারে উইকডেতে গড়ে 20,000 লোক আসে, আর শনি রবিবার গড়ে 50,000-এরও বেশি। Stars, I see you all when twinkling. Oh love, I feel your love, you smiling. Oh stars, embrace your tranquility. Oh sky, the great sky, সেন্ট্রাল পার্কের পুরো এরিয়া হচ্ছে 150 একর জমি। আরে গোটা এলাকাতেই প্রচুর গাছ লাগানো হয়েছে, মানে এটা একটা কমপ্লিট গার্ডেন। হ্যাঁ, কত বড় ফুলের বাগান দেখেছো, গোলাপ বাগ, অর্কিড, আরো কত কিছু আছে। সেই রকম জমিতে জন্মাতে পারে এই রকম সব গাছই এখানে লাগানো হয়েছে, তাই না নীলেশ? হ্যাঁ, যেমন রাধাচূড়া কৃষ্ণচূড়া মালয়েশিয়ার গাছ, জ্যাকারান্ডা ভায়োলেট জাপানের, আবার হংকং থেকে আনা হয়েছে বড় চাঁপা গাছ। এনভায়রনমেন্টাল কথা বললেই আমার না বনবিতানের কথা মনে পড়ে, এত গ্রিন ভাবাই যায় না। আমাদের বিধাননগরটা না গ্রিন বেল্ট, মানে উল্টোডাঙা, মানে যেখান থেকে সল্ট লেক স্টার্ট হচ্ছে সেখান থেকে সেক্টর 5 অবধি পুরো সবুজে মোড়া। মোড়া আই মিন গাছ ভর্তি। আমাদের যে কোনো অনলাইনে গাছ পাবি পাবি। কারা গাছ লাগায়? তোরা? না না, ফরেস্ট ডিপার্টমেন্ট, কিন্তু আমরা ভীষণ কেয়ার করি। কি কি গাছ আছে রে? বাবলা, আকাশমণি, জবা, ইউক্যালিপটাস, আরো অনেক গাছ আছে। বুঝতে পারলি না তো? না, অনেকগুলো না। চল ছাড়, চল 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 ছাড়। তোর মায়ের গেল না? হ্যাঁ, চল চল চল। তারে আজ
পারে আজ থামাই কে রে। আপনার জীবনটাই বৃথা। সত্যি চমৎকার, দারুণ খেতে কিন্তু। আরো আছে বি ব্লকের সামনে ফুচকা, বাহ। বিকেলবেলা বাপি কাকুর দোকানে করুণাময়ের মোড়ে চিকেন লালিপপ, মোমো, স্যান্ডউইচ, আরো অনেক কিছু। 11 নম্বর ট্যাংকের সামনে চপ না খেলে কিন্তু লস করবে। এই সবকটা জায়গায় আমি তোমাদেরকে নিয়ে যাব। না, ইংলিশটা তুমি আর বাংলাটা আমি। সকাল থেকে কি কি খেয়েছিল? ওই তো ব্রেকফাস্টে কচুরি আর জিলিপি খেয়েছিল, আর দুপুরে মাংস ভাত, আর বিকেলে বিকেলে চিকেন ললিপপ আর ফুচকা, আর আর ওই মাছের চপ খাচ্ছিল কিন্তু খেতে পারিনি, তার আগেই ওর গা গুলোচ্ছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখি জিভটা দেখি তোমার বড় করে, একটু পাটা মাছ করে দাও। ব্যথা আছে? নিঃশ্বাস নাও জোরে, তা এত সব খাবার স্পন্সর কে? দাদু? দাদু হোস্ট। কিচ্ছু হয়নি, আসলে এত সব খাবার ওর পেটে সহ্য হয়নি। যা কম্বিনেশন বললেন, বাপরে বাপ। ঠিক আছে, ভয়ের কিচ্ছু নেই। হ্যাঁ, চিন্তার কিছু নেই তো? না না না, একদমই চিন্তার কিচ্ছু নেই। ওষুধ লিখে দিচ্ছি, খাইয়ে দিন, সব ঠিক হয়ে যাবে, কেমন? আচ্ছা, আজকে রাত্রিরে কি খাবে? না চাইলে থাক। আর কালকে? হ্যাঁ, কালকে ভাত আর কাঁচকলা দিয়ে মাছের ঝোল দিতে পারেন, তবে ভাতটা যেন নরম হয়, কেমন? বাবা, যা ভয় পেয়ে গিয়েছিলাম না, কি বলবো। আচ্ছা, সল্ট লেকে থেকে রোগকে ভয় পেলে চলবে? বলুন তো, কোন রোগের চিকিৎসার ব্যবস্থা নেই এখানে?
চোখের রোগ থেকে ক্যান্সারের চিকিৎসা সব রকম আধুনিক ইনস্টিটিউট এখানে আছে। সল্টলেকে বাইরে থেকে বহু লোক চিকিৎসা করাতে আসে। এই ট্যাক্সিতে আর কি? ও চলো আমি তোর সঙ্গে যাই। যাবি? ঠিক আছে চল। আচ্ছা চেয়ারম্যানের সঙ্গে একটু দেখা করা যায় না? চেয়ারম্যানের সঙ্গে যায় মানে ব্যস্ত মানুষ তো, তবে কেন বলতো? একটু ইচ্ছে করছে আর কি। ও ঠিক আছে চল, পাঁচ মিনিট সময় নিশ্চয়ই দেবে। আসলে বিধাননগরের প্রসপেক্টে জানতে চাইছি। চল গিয়ে কথাবার্তা বলা যাবে। চল ট্যাক্সি বিলটা আমাকে দিন, আমি দিয়ে আসছি। ধর এই আমার ছেলে রৌনক, ইউরোপে থাকে, ফ্রান্সে। তো নমস্কার, এসেছি এখন দেশে আপনার কাছে, ওর কিছু আর কি জানবার আছে। এই সল্ট লেকের প্রসপেক্টে কি এই ব্যাপারটা বোধহয় জানতে চায়। বিধাননগরের ভবিষ্যৎ জানার আগে আমরা একটা শহরটার সম্পর্কে জেনে নিই। বিধাননগরের পরিকল্পিত অংশের আয়তন হলো 1,250 স্কোয়ার কিলোমিটার, আর পরবর্তীকালে যে অঞ্চলটা যুক্ত হয়েছে তার আয়তন হলো 21,25 স্কোয়ার কিলোমিটার, যার বেশিটাই হলো জলাভূমি। বিধাননগর শহরটা গত 30 বছর যখন আস্তে আস্তে গড়ে উঠেছে, তখন এটা একটা হাই প্রোফাইল শহর হয়ে গেছে। 2001-এর লোকগণনায় বিধাননগরের জনসংখ্যা ছিল 1,66,000-এর মতো। লোকসংখ্যা এখন আনুমানিক 2,00,000-এর কিছু বেশি। শিল্পনগরী আলাদা মিউনিসিপ্যালিটি হওয়ার ফলে এখন বিধাননগরের সেক্টরের সংখ্যা হচ্ছে 4টি। আবাসিক প্লটের সংখ্যা হল 12,874, 89টি ব্লকে ভাগ করা। বিধাননগরে ওয়ার্ডের সংখ্যা হল 23, অর্থাৎ 23 জন নির্বাচিত প্রতিনিধি মিলে বিধাননগর পৌরসভা পরিচালনা করেন। শিক্ষার দিক থেকে বিধাননগর এখন খুব একটা অগ্রগণ্য জায়গা। এখানে প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা 19টি, এছাড়া মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সব মিলিয়ে স্কুলের সংখ্যা 20টি। এর মধ্যে পৌরসভা সরাসরি 1টি স্কুল পরিচালনা করে, সরকার পরিচালিত স্কুলও 2টি আছে। এছাড়া সরাসরিভাবে সরকার পরিচালিত স্কুলও 1টি আছে। আর এখানে একটি সরকারি কলেজ আছে। এটা ছাড়াও এখানে অনেকগুলো বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস তৈরি হয়েছে। আমার যতদূর মনে পড়ে, বিধাননগরে প্রথম নাটক মঞ্চস্থ করেছিল সপ্তর্ষি, এবং সেটি অভিনীত হয়েছিল লবণরোধ মঞ্চে। আজও সেখানে নিয়মিত বিভিন্ন নাট্যদল নাটক মঞ্চস্থ করে থাকে। এখানে অনেক লোককৃষ্টির মতো যেমন সিরিয়াস নাট্যগোষ্ঠী গড়ে উঠেছে, তেমনি গড়ে উঠেছে ডান্সার্স গিল্ড, স্যাফেয়ার ক্রিয়েশন, এদের মতো নাচের দল। 1995 সাল থেকে আমরা
এই পৌরসভার পক্ষ থেকে একটি পত্রিকা প্রকাশ করে থাকে। বিধাননগর পুর বাতায়ন এই পত্রিকাটির নাম। বিধাননগরে প্রচুর বাইরের মানুষজন আসেন, তারা যাতে এখানে ভালোভাবে থাকতে পারেন তার জন্য এই শহরে গড়ে উঠেছে অনেক হোটেল, থাকবার জায়গা। বিধাননগর শুধু উচ্চবিত্ত বা সচ্ছল মানুষের শহর নয়, এখানে অনেক মধ্যবিত্ত মানুষের বাসস্থান রয়েছে। যে স্বপ্ন বিধান রায় দেখেছিলেন সেই স্বপ্নের ফলে কিন্তু এখানে মধ্যবিত্ত জনগোষ্ঠী আজও সবচেয়ে বেশি। রৌনক, বিধাননগরে স্বল্প আয়ের মানুষ অনেক থাকেন, বিশেষ করে আমাদের সংযুক্ত এলাকা, আগে যেগুলো গ্রামাঞ্চল ছিল সেখানে। আমাদের পৌরসভার দায়িত্ব অনেক, এই যে পরিকল্পিত সুন্দর শহর তার সঙ্গে খাপ খাইয়ে তাদের বাসস্থান, তাদের এলাকার উন্নয়ন আমাদের কাছে এখন সবচেয়ে বড় পরীক্ষা। তো এই শহরে ভবিষ্যৎ তুমি জানতে চাইছো, এই শহরে আসল ভবিষ্যৎ তো তোমরা, এবং এখন এই শহরটার সঙ্গে যুক্ত হয়েছে আইটি, আমাদের পশ্চিমবঙ্গের আইটি সেন্টার বলা যেতে পারে, 5 নম্বর সেক্টর। এর বিকাশটা অসাধারণ, এখানে মুখে বলে বোঝানো যাবে না। নির্মলবাবু আপনি ওকে নিয়ে যাবেন, 5 নম্বর সেক্টরটা আপনি ঘুরে দেখাবেন ওকে, তাহলে বুঝবে যে পৃথিবীর সব জায়গায় যে অগ্রগতি হচ্ছে সেই অগ্রগতির সঙ্গে তাল রেখে বিধাননগর এগোচ্ছে। নবদিগন্ত, বাংলা নিউ হরাইজন, প্রচুর নতুন নতুন কোম্পানি এখানে এসেছে, আর সেই সঙ্গে নতুন জেনারেশনের অনেক ছেলেমেয়ে। এখন কিন্তু আর এই স্টেটের ছেলেমেয়েদের বাইরে চাকরি খুঁজতে যেতে হয় না, বরং বাইরের স্টেট থেকেই ছেলেমেয়েরা এইখানে আসছে। বাহ, আচ্ছা এটা কি সল্টলেকের মধ্যেই বাবা? কিছুদিন আগেও তাই ছিল, এখন এটা একটা সেপারেট অ্যাডমিনিস্ট্রেটিভ বডির আন্ডারে চলে গিয়েছে, কমপ্লিট ইন্ডাস্ট্রিয়াল জোন। যদিও লোকে বলে যে এটা সল্ট লেক সেক্টর 5। ও, আমার একটাই আছে, 15 বছর আগে কেন হলো না? বেটার লেট দ্যান নেভার। চলো ওদিকটা দেখি। গড, জানিস তো এই জন মাছ খায়? কি, এই জন মাছ খায়? হ্যাঁ হ্যাঁ, ঝিলিক ঠিকই বলেছে। এই জায়গাটার নাম হলো নাও ভাঙা। এই জায়গাটা দেখলে খানিকটা সল্ট লেকের পুরনো অবস্থাটা বুঝতে পারবে। ওই দেখো, ওইখানে পীরের মাজার আর তার পাশেই বনবিবি। হিন্দু গডেজ আর মুসলিম পীর বাবা একসঙ্গে, কি বুঝলে বলো তো? আমি বলবো দাদু। হ্যাঁ বলো। সেকুলারিজম। That's right, correct. খুব ঠিক কথা বলেছো। তাছাড়া এর একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডও আছে। এই জায়গাগুলো ছিল একসময় সুন্দরবনের সঙ্গে কানেক্টেড। কানেক্টেড কেন? প্রায় তার ফ্রেন্ড দিয়ে। তারই এভিডেন্স হচ্ছে বনবিবি আর পীরের মাজার। আর ওই যে জঙ্গলটা দেখছেন, ওইখানে আমাদের বাড়ি। কি নাম জায়গাটার? মহিষবাতান। আচ্ছা, ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার, পূর্ব ভারতের সংস্কৃতির প্রাণকেন্দ্র। তোমার মা তো এখানকার একজন নিয়মিত দর্শক। আসলে এখানে সারা বছর খুব ভালো ভালো অনুষ্ঠান হয়, জানিস? আর এই যে এই জায়গাগুলো দেখছিস, এখানে খুব সুন্দর মেলা হয়। চলো ঘুরে দেখি।
1962 সালের 16 এপ্রিল জন্ম নিল এই নতুন শহর লবণ হ্রদ সল্ট লেক। তখন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী ছিলেন ডাক্তার বিধানচন্দ্র রায়। তিনি এই জিনিসটাকে ভেবেছিলেন যে এখানে একটা নতুন শহর তৈরি করতে হবে, আর সেই শহরটা তৈরি করার ভার নিল যারা, শহরটাকে যারা রূপ দিল তারা হচ্ছে একটা যুগোস্লাভ কোম্পানি ইনভেস্ট ইম্পোর্ট। এবং এই সমস্ত কিছু দায়িত্বে যে ইঞ্জিনিয়ার ছিলেন তিনিও যুগোস্লাভের, তার নাম টসকোভিচ। আস্তে আস্তে এই শহরটা গড়ে উঠল। সল্টলেকে প্রথম আবাসিক হিসেবে বসবাস করতে এলেন ব্লক AB-129-এ জিতেন চক্রবর্তীর পরিবার। 1970 সালে 9ই মার্চ আমরা সল্টলেকে বাইর করে চলে আসি, এবং সেই থেকে প্রথম সেই হিসেবে আমরা প্রথম বাসিন্দা। তার আগে কেউ মানে পাকাপাকিভাবে এখানে কেউ থাকতে আরম্ভ করেনি। তারপর এ ব্লকে এলেন গিরিজা শঙ্কর সেনগুপ্ত 1970 সালে। কিন্তু 1969-এ নরেন্দ্রনাথ বসু তার বাসভবনটি নির্মাণ করেন। 1977-78 সাল থেকে মানুষ আকৃষ্ট হতে থাকে শহরটার দিকে। 1985 সাল থেকে কলকাতার কমপ্লিমেন্টারি সিটি হিসেবে একটা রেভলিউশনের মধ্যে দিয়ে দ্রুত গড়ে উঠতে লাগলো সল্ট লেক। প্রথম প্রশাসনিক ভবন হিসেবে গড়ে উঠল সেজ ভবন। তবে সল্ট লেকের ইতিহাসে মহিষ বাথান গ্রামটার কথা বলতেই হয়। 1930 সালে এখানে লবণ সত্যাগ্রহ আন্দোলন হয়েছিল। এশিয়ার বৃহত্তম ফুটবল স্টেডিয়াম। আচ্ছা, হ্যাঁ, এখানে প্রায় 1.5 লক্ষ লোক একসঙ্গে বসে খেলা দেখতে পারে। 1.5 লক্ষ? অ্যামেজিং। এই স্টেডিয়াম তৈরির পেছনে এলাকার বিধায়ক মাননীয় মন্ত্রী শ্রী সুভাষ চক্রবর্তীর অবদান ভুলবার নয়। এই করুণাময়ী জাংশনটা একটা ইউনিক প্লেস। ওইদিকে বিদ্যাসাগর আর ডিরোজিও ভবন, এইদিকে বাস টার্মিনাস, এটি হলো ইন্টারন্যাশনাল বাস টার্মিনাস, আর পাশেরটা থেকে সারা পশ্চিম বাংলার বাস ছাড়ে। ও বাহ, আচ্ছা আরো একটা মাঠ আছে না? ওই তো মিউনিসিপ্যালিটি স্পোর্টস কমপ্লেক্স। ওই দেখো মহামনীষী কার্ল মার্ক্সের আবক্ষ মূর্তি। সামনে নজরুল পার্ক, নজরুলের স্ট্যাচু আছে। এরা ছাড়াও বিবেকানন্দ এবং বিধানচন্দ্রেরও স্ট্যাচু আছে সল্টলেকে। বাঁদিকে পরপর অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, আর ওই দেখো ইন্দিরা ভবন, ভারতের 1 নম্বর পলিটিক্যাল পার্সোনালিটি জ্যোতি বসু ওখানেই থাকেন। আমরা এখন কোথায় যাব? নিকো পার্ক আর নর্বন। Train I'm on, you will know that I am gone. You can hear the whistle blow 100 miles, 100 miles, 100 miles, 100 miles, 100 miles. You can hear the whistle blow. Man.
Lord, I'm two. Lord, I'm three. Lord, I'm four. Lord, I'm 500 miles away from home. 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 Lord, I'm 500 miles away from home. যে সল্টলেকের এত জায়গায় ঘুরলি, এত স্টিল তোলা হলো, এবার তোকে বলতে হবে কোনটা কি। এটা কি তুমি বলো? এ কি বিডি স্কুল? সল্টলেকের প্রথম স্কুল এটা। পরেরটা কিন্তু বলতেই হয়। এবার এটা হচ্ছে রবীন্দ্র ওকাকুরা ভবন, মানে বাংলা একাডেমি জাপানি সহযোগিতায় তৈরি হয়েছে। ভেতরটা কি সুন্দর না? অডিটোরিয়ামটা খুব ভালো। এটা নিফট, এক্স্যাক্টলি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি। এটা কোন ইউনিভার্সিটির সেকেন্ড ক্যাম্পাস? যাদবপুর। রাইট, বাবা তোর মা তো জিকেতে ফার্স্ট ক্লাস। এটা বুঝতে পারছি না। এটা হচ্ছে জুডিশিয়াল ইউনিভার্সিটি, কি দেখালাম তো তোমায়। এটা কি বলতো? এটা হচ্ছে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার। এই দেখ কি সুন্দর না বিল্ডিংটা। এটা হচ্ছে সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স। এই দেখ টেকনোলজি ইউনিভার্সিটি, এটা তো দেখেই বুঝতে পারছিস। সুইমিং পুল, জানিস তো আমরা যখন প্রথম সল্টলেকে এলাম বিএফ ব্লকে, এটাই ছিল প্রথম সল্টলেকের সুইমিং পুল। সুন্দর না? আচ্ছা মেঘা, সব থেকে কে বেশি ভালো বলতো, চিলিক না বিধান?
জানি না যাও জানি না যাও পাকা বুড়ি আমরা কোথায় যাচ্ছ বাবা সল্টির একটা মিটিং আছে আমি সেরে আসছি তোমরা চলে যাও চলো বাড়ির দিকে চলো আজকে বেঙ্গলে যা উন্নতি আপনি দেখছেন ইন্ডাস্ট্রিতে তার মধ্যে আমাদের সল্টলেকের ভূমিকা অনেক বেশি রয়েছে প্রথমেই বেঙ্গলের মধ্যে আইটি ইন্ডাস্ট্রি সব থেকে আগে আমাদের সল্টলেকে এসছে আমরা এখানে যেটা আছে আইটি জন্য ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছি চিলড্রেন বুক ফেয়ার আমরা প্রত্যেক বছরে 19-31 December অবধি করি এবারও আমরা করছি এবার আশা করি কি ফর্মার প্রেসিডেন্ট আসবে আমাদের ইনগ্রেশন করার জন্য আর যে বিধাননগর বিকাশ মঞ্চ জন্য বলছিলাম এই দুটা গাড়ি ট্যাঙ্কার আছে প্রত্যেক ঘরে যেখানে ইনফরমেশন করে আমরা জল পাঠিয়ে দিই ড্রিঙ্কিং ওয়াটার বৌমা তোমার এখনো হয়নি এই দেখো দীপ্তি এসে গেছে পুষ্পাঞ্জলি নম দুঃখ যজ্ঞ বিনাশিন্ময় মহা ঘোড়া হই যোগিনী কোটি পরিবৃতা হই হ্রী দুর্গা হই নম নম ছোটেন না কেউ ঠিক আছে শুভম আর ও আমাদের স্কুলেই পড়ে ক্লাস 3 তে পড়ে আর ও প্রচন্ড কিউট এনহর এটা দাদু আর এটা আঙ্কেল আর এটা মেঘা চলো চলো Thank you.
কি খাচ্ছে তো? কি ভাবছো কি? এমন একটা ঘোরের মধ্যে আছি, কি করবো আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, মেঘা তো ঝিলিক বলতে পাগল। সল্ট লেকে কটা স্কুল সেটা পর্যন্ত মেঘার মুখস্থ হয়ে গেছে। বুঝতে পারছো, আসলে কি জানো, ঝিলিককে ছেড়ে যেতে না খুব কষ্ট হচ্ছে। তোমার হবে না, বাবা মাকে ছেড়ে যেতে তোমার কষ্ট হবে না? এক গাদা জামা কাপড়, সাংঘাতিক ভারী হয়েছে। তোমার ল্যাপটপ নিয়েছো? ল্যাপটপটা নিচে আছে মনে হয়, যাওয়ার সময় মনে করো তো। অ্যালবামটা কোথায়? মার ঘরে রয়েছে। বেচারার মনটা খারাপ হয়ে গেছে। দাদু, মামা, হোয়াট হ্যাপেন্ড টু ইউ? দাদু ঠাম্মা আর বিপিন, আমরা চলে যাচ্ছি। বাবা, তোমার সঙ্গে আমার একটা কথা ছিল। তোমাদের মা চোখের জলটাকে ভুল বোঝে না, এটা ওর সাফল্যের কান্না। না বাবা। না না, সত্যি বিশ্বাস করো, আজ 12 বছর আমাদের সন্তান বিদেশে, একমাত্র সন্তান। সে ওখানে তার ফ্যামিলি তৈরি করেছে এবং সেটা যথার্থই একটা হ্যাপি ফ্যামিলি। উনি সেই আনন্দে, সেই সুখেই কাঁদছে, বিশ্বাস করো। বাবা, মানে আমরা ভাবছি যে আমাদের নিয়ে যাবে। না না, আমরা তো এখানে ভালোই আছি, বেশ আছি। এই বিধাননগর সব দিক থেকেই খুব আধুনিক, আর বুড়োদের যা যা দরকার, খোলা বাতাস, অক্সিজেন, সিকিউরিটি, ফেলো ফিলিং, এসবই তো এখানে আছে, অভাবটা কিসে? বাবা, আমাদের কথাটা একবার শোনো। জানি তোমরা কি বলতে চাইছো, কিন্তু এখানে আমাদের অভাব কিসে বলো? গান বাজনা, কৃষ্টি, সংস্কৃতি, মানুষজন, ঘুরে বেড়ানো, কিসে আমরা খারাপ আছি? তোমরা আমাদের চাও না, কিন্তু আমরা তোমাদের চাই। ভুল বলছিস, কিভাবে তোদের না থাকাটা আমরা মানিয়ে চলি তা আমরাই জানি। রনক প্লিজ, এবার তুমি একটু চুপ করো, আমাকে বলতে দাও। বল। বাবা, আমরা তোমাদের নিয়ে যেতে চাই না। তাহলে উই লাইক টু বি আন্ডার ওয়ান রুফ। কিন্তু ইউরোপের লাইফ ছেড়ে এখানে এসে মানিয়ে নিতে পারবি? বাবা, আই থিঙ্ক দিস সিটি হ্যাজ এনাফ লাইফ টু অফার। তাছাড়া বাবা, আমাদের তো মানে আমার কন্ট্রাক্টটা জানুয়ারিতে শেষ হয়ে যাচ্ছে, রিমিরও তাই, আর ও তো ওখানকার লামার্টিনিয়ারে পড়ে, এখানে ট্রান্সফার নিয়ে নেবে। আমরা সবাই চাইছি এখানে থাকতে। আসলে আলটিমেটলি তোমার নাতনিরই জিত হলো, কারণ ও সল্টলেকেই থাকতে চায়। ড্যান, আমি ঝিলিকা বাড়িতে যাই। নিশ্চয়ই যাও।